তোর দেহে আগুনের মতো সুন্দরী, তোর কষ্ট করতে দেখা আমার বুকে আগুন জ্বলতাছে। কাবিলা তুই কি চাস? তোমার লেগা নেতা 2000 টাকা পড়াইছে, কইছে নীলারে সাথে করে লয়ে যেতে। ও আলু ভর্তা খাইছিস কখনো? কত খাইছি। আলুর সাথে পেঁয়াজ মরিচ ডইলে তেলটা যখন ভর্তা বানায় তখন আলু কেমন লাগে জানোস? না। চুপচাপ এখান থেকে চলে যা কাবিলা, নইলে তোর জিন্দগি আর মরতে মিলে এমন ভর্তা বানায় দিমু যে হাসরের ময়দানে উঠা খাড়াতে পারবি না। আচ্ছা এত উচকে আর বিয়া করছিস তো কি হয়েছে? রাইতের আন্ধারে এদিক ওদিক দু চারটে টিপ মাইরা, দুই চার পয়সা যদি তোর বউ কামাইতে পারে তো ক্ষতিটা কি? টাকা কম পাঠানোতে রাগ করেছিস নাকি? বললি তো তো এই নে এখানে আরো 20,000 আছে, মেয়েটাকে আনতে কখন যাবে বল? নে। নেতা 30,010 টাকা তোর নতুন বোরে এখন আমার হাতে তুইলা দে। শান্ত হয় নেতা, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগে। ঠিক এমন রাগ আমারও হয়েছিল যে মায়াটারে তোমার গুন্ডারা তুলে আনতে গেছিল, সেইটা আমার ঘরের বউ, আমার স্ত্রী। কথা আমাকে আগে বলিস নি কেন? মেয়েটির স্ত্রী। সরি শান্ত, আই এম রিয়েলি সরি। আমি জানতাম না ওকে তুমি বিয়ে করেছ। শুধু বিয়েই করি নাই, পরে আমি কথা দিছি আমি কোন উল্টা পাল্টা ধান্দা করবো না নেতা, আমি আর তোমার সঙ্গে নাই। যে শান্ত কথার আগে খুন করত সেই শান্ত মইরা গেছে। একটা কথা মনে রেখো, নারীর কারণে আমি ভালো হয়েছি, আর নারীর কারণে যদি আমি খারাপ হই খুদার কসম কইতাছি তোমার কল্লাটা কাইটা ঘরের সামনে জোলাই রাখবো, মাইশে তামসা দেখবো আর কইবো পরের স্ত্রীর উপর চোখ দিলে তার পরিণাম শান্ত কি করে। এত দরদ ওই মেয়ের জন্য এত দরদ? কাবিলা যেমনি হোক নীলাকে আমার চাই। ওকে বস।